নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী পরমজ্যোতি কল্কির প্রকৃত জ্ঞান শুনব। নৈরাশ্য স্থিতিতে আপনি প্রার্থনা করতে সমর্থ হবেন না। আজকে চমৎকার, আমি ভারতের ব্যাঙ্গালোর থেকে রোশন হেগড়ে বলছি। দুই সপ্তাহ ধরে আমার বাবার হাঁটাচলা করতে এবং খাবার খেতে বেশ কষ্ট হচ্ছিল। প্রাথমিকভাবে আমরা মনে করেছিলাম বার্ধক্য এবং লকডাউনের কারণে দীর্ঘ সময়ে ঘরে থাকার জন্য এই সমস্যা। শ্রী পরমজ্যোতি কল্কির মার্গদর্শন লাভ করে আমার স্ত্রী জোর করেছিলেন আমি যেন বাবাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করাতে নিয়ে যাই, কিন্তু এক সপ্তাহ পরেও তার স্বাস্থ্যের কোনো রকম উন্নতি হয়নি। পুনরায় আমার স্ত্রী লক্ষ্য করেছিলেন যে বাবার ডান পায়ের পাতা বেঁকে গিয়ে আঙুলগুলি একটি আরেকটির ওপর চলে আসছে। এমআরআই পরীক্ষার মাধ্যমে জানা যায় যে আমার বাবার মস্তিষ্কের ডান দিকে বড় কমলালেবুর আকারের একটি তরল পূর্ণ টিউমার হয়েছে। স্নায়ুশল্য চিকিৎসকের কাছে আমরা যতক্ষণে পৌঁছাই বাবার স্বাস্থ্যের আরও অবনতি শুরু হয়ে গিয়েছিল। এমনিতেই বিগত 3-4 বছর ধরে তিনি ডান কানে কম শুনতে পেতেন। টিউমারের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে তার শ্রবণ ক্ষমতা আরও অনেকটা কমে গিয়েছিল। এমনকি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্রস্টেটের আকার বৃদ্ধি, হৃৎপিণ্ডের ভ্যালভের ক্ষয়ক্ষতি ইত্যাদি অন্যান্য কিছু মারাত্মক শারীরিক সমস্যা এই সময় চিহ্নিত হয়েছিল। আমার বাবার বয়স 70 বছর এবং তিনি দীর্ঘ সময় ধূম্রপান এবং মদ্যপান অস্বাস্থ্য ছিলেন। কেবলমাত্র দিব্য আশীর্বাদই তিনি এতদিন পর্যন্ত সুস্থভাবে জীবনযাপন করতে সক্ষম হয়েছিলেন। এই অবস্থায় বিভিন্ন রকম শারীরিক জটিলতার আশঙ্কা সত্ত্বেও ডাক্তারেরা বলেছিলেন একমাত্র অস্ত্রোপচারের মাধ্যমেই তাকে সুস্থ করে তোলা সম্ভব। অস্ত্রোপচারের খরচ 4-6 লাখের মধ্যে ছিল এবং এই সময় বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা ছিল। এ সত্ত্বেও আমরা অস্ত্রোপচার করাতে রাজি হয়েছিলাম। সফল অস্ত্রোপচারের পরে আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিলেন এবং 15 দিনের মধ্যেই পুনরায় হাঁটাচলা করতে সক্ষম হয়েছিলেন। এমনকি এই সময় তার ডায়াবেটিস সমস্যা নিয়ন্ত্রণে চলে এসেছিল এবং তিনি মদ্যপানের অভ্যাসও পুরোপুরি বর্জন করতে পেরেছিলেন। শল্য চিকিৎসার খরচ আমার বীমা কোম্পানি, বন্ধুবান্ধব এবং আত্মীয়দের থেকে জোগাড় করেছিলাম। ওই কঠিন সময়ে আমি পুরোপুরি সমর্পণ স্থিতিতে পৌঁছে গিয়েছিলাম। আমি নেট মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শ খোঁজার চেষ্টা করিনি, এমনকি আমি আলাদা করে প্রার্থনাও করতাম না, কারণ আমি জানতাম শ্রী পরমজ্যোতি কল্কি যা করণীয় তা অবশ্যই করবেন। আমার বাবা পূর্বে ধর্ম সম্পর্কে অত্যন্ত অবিশ্বাসী ছিলেন, কিন্তু আমার অংশগ্রহণ নিয়ে তিনি কখনোই আপত্তি করেননি। অস্ত্রোপচারের পর সকালে জ্ঞান ফিরতে তিনি আমাকে বলেছিলেন যে শ্রী ভগবানের চরণে আশ্রয় নিয়ে আমি খুব ভালো কাজ করেছি, কারণ তিনি দেখেছিলেন শ্রী ভগবানের হাতে কাঁচি ও অস্ত্রোপচারের অন্যান্য সামগ্রী ছিল এবং তার বিশ্বাস শ্রী ভগবানই শল্য চিকিৎসকদের মার্গদর্শন করেছিলেন। কয়েকদিন পর আমার বাবা আরও বলেছিলেন যে শ্রী ভগবানের দৈব শক্তিতে এই সমস্ত কিছু ঘটেছিল। তা শুনে আমি অন্তর থেকে শ্রী পরমজ্যোতিকে ধন্যবাদ জ্ঞাপন করে মৃদু হেসেছিলাম। এইভাবে সর্বদা ভালোবাসা এবং সুরক্ষা প্রদান করার জন্য আমি শ্রী পরমজ্যোতি কল্কিকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি।